হেল্ল' গাইজ, ৱেলকাম টু মাই নিউ ব্লগ। চৰি ব্লগ নহয়, আচলতে বহুত দিনৰ পৰা গাড়ী ভিডিঅ' দিয়া নাছিলোঁ। হাউ টু ড্ৰাইভ এ কাৰ ইন আছামিজ মাত্ৰ 10 মিনিটত, এইটো 5 মিনিট 10 মিনিটত, ডাইৰেক্ট 10 মিনিটত আপোনালোকে গাড়ী চলাবলৈ শিকিব পাৰিব যদি ভিডিঅ'টো চায়। মোৰ আগতো দুটা ভিডিঅ' আছে, সেই দুটা ভিডিঅ' লিংক আপোনালোকক ডেছক্ৰিপশ্যনত দি দিম, সেইকেইটা চাব। তো এতিয়া আহক, আজি মোৰ লগত আছে এখন মেক্সিমো প্লাছ নিউ ড্ৰাইভাৰ, এজন নিউ ড্ৰাইভাৰ মনোজ শইকীয়া। আজি তেওঁক শিকাম কেনেকৈ গাড়ীখন চলাব লাগে। প্ৰথম ফাৰ্ষ্ট ডে'ৰ পৰা আমি আৰম্ভ কৰোঁ। আপোনালোকে ভিডিঅ'টো সম্পূৰ্ণকৈ চাই থাকিব, তেতিয়াহে বুজিব পাৰিব। মাত্ৰ 10 মিনিটত আপোনালোকে গাড়ী চলাবলৈ শিকিব পাৰিব যদি ভিডিঅ'টো চায়। তো গাইজ, আপোনালোকে এখন দেখিছে কমাৰ্চিয়েল ভেহিকল হয় মেক্সিমো প্লাছ। তো মনোজ শইকীয়া, তুমি ছিটত বহি দিয়া, ড্ৰাইভাৰ ছিটত। প্ৰথমতে গাড়ীখন শিকাৰ আগতে কেইটামান বেছিক নিয়ম আছে, সেইকেইটা প্ৰথমতে জানি ল'ব লাগিব। এইটো যাব চাওক, এ বি চি এক্সিলেটৰ ব্ৰেক ক্লাছ, যেনেকৈ আমি এ বি চি ডি পঢ়োঁ, ইফালৰ পৰা আহে এ বি চি, কিন্তু গাড়ী যেতিয়া চলাবলগীয়া হয় তেতিয়া এ বি চি ডিটো এইফালৰ পৰা যাব। এক্স এ ফৰ এক্সিলেটৰ, বি ফৰ ব্ৰেক, চি ফৰ ক্লাছ, এ বি চি, এইটো একদম প্ৰথম কথা সেইটোৱে। ছেকেণ্ড থিং আহিব আপোনালোকৰ গিয়েৰ। কমাৰ্চিয়েল ভেহিকলত চাৰিডাল গিয়েৰ থাকে, এইফালেও গৈছে, এইফালেও গৈছে, দেখিছেনে? অৰ্থাৎ নিউট্ৰেলত আছে, এইফালেও যাব, এইফালেও যাব যেতিয়া নিউট্ৰেলত থাকে। আৰু যেতিয়া এক নম্বৰ লগাবলগীয়া হয় তেতিয়া এইফালে পুছ কৰি আগলৈ ঠেলি দিব, এক নম্বৰ লাগি গ'ল। তেনেকৈ 2 নম্বৰ লগাওঁতে ডাইৰেক্ট পিছলৈ আনিব লাগিব 2 নম্বৰ। তেনেকৈ 3 নম্বৰটো দিওঁতে ডাইৰেক্ট আগলৈ, একো আগলৈ ইফালে এইফালে ঠেলিব নালাগে, ডাইৰেক্ট একদম আগলৈ ঠেলিব লাগিব। তেনেকৈ 4 নম্বৰটো ডাইৰেক্ট পিছলৈ, এইটো হ'ল 4 নম্বৰ গিয়েৰ। এতিয়া আহিব ৰিভাৰ্চ, ৰিভাৰ্চটো এই গাফালে টানি পিছলৈ ঠেলি দিলে ৰিভাৰ্চ হৈ যাব। ৰিভাৰ্চ মানে ব্ৰেক। তাতকৈ এটা ইম্পৰ্টেণ্ট কথা, হেণ্ডব্ৰেক। গাড়ী চলাওঁতে হেণ্ডব্ৰেকৰ উপয়োগখিনি আপোনালোকে প্ৰথমে জানি ল'ব লাগিব। গাড়ীখন যেতিয়াই আপোনালোকে ৰখায়, পাৰ্কিং কৰে, তেতিয়া হেণ্ডব্ৰেক উঠাবই লাগে। তাৰপৰা বেছিকৈ মেইন থিং কথা, মই আগৰ ভিডিঅ'বিলাকতো কৈ থাকোঁ, ছিট বেল্ট। আপোনালোকে ছিট বেল্ট মাৰিবই, আৰু যেতিয়ালৈকে বয়স আপোনাৰ 18 বছৰ নহয় তেতিয়ালৈকে গাড়ী কেতিয়াও নুচুব, অৰ্থাৎ নচলাব, শিকিবলৈও চেষ্টা নকৰিব, কাৰণ 18 বছৰ হ'লেহে গাড়ী আপোনালোকে শিকিব। তো ভিডিঅ'টো আৰম্ভ কৰিছোঁ, এতিয়া মনোজে নিজে কৈ দিব। তো এতিয়া তুমি কৈ দিয়া গিয়েৰৰ কথাটো। তো এতিয়া মনোজ শইকীয়াই অলপ বুজাই ল'ব, ছিট বেল্টটো মাৰি লোৱা, ছিট বেল্ট মাৰিব লাগিব দেহা। এতিয়া মনোজ শইকীয়াই গিয়েৰডাল অলপ দেখুৱাই দিব আপোনালোকক। ফাৰ্ষ্ট 1 নম্বৰ লগোৱা, এতিয়া একদম নিউট্ৰেলত আছে, এইটো 1লৈ গ'ল, তাৰপৰা 2 লাগোঁতে চিধা পাছলৈ, তাৰপৰা এফালে নি আগলৈ দিলে 3 হ'ব, তাৰপৰা দিবলৈ দৰকাৰ নাই 3টো, 3টো ডাইৰেক্ট একদম নৰ্মেলত থাকে, নিউট্ৰেলত, নিউট্ৰেলৰ পৰা ডাইৰেক্ট একদম আগলৈ 3 লাগিব। তাৰপিছত পাছলৈ দিলে 4 লাগিব, তাৰ ৰিভাৰ্চটো দেখুৱাই দিয়া, ৰিভাৰ্চটো গা ফালে টানি। এটা কথা, গিয়েৰ চেঞ্জ হওঁতে এই ক্লাছডাল ভৰিয়ে দবাই ল'ব লাগিব, দবাই ল'ব লাগিব। এতিয়া আমি গাড়ীত উঠি লওঁ, ফাৰ্ষ্ট আগলৈ দিয়াটো চাই লওঁ। এতিয়া ষ্টাৰ্ট কৰা, তুমি ষ্টাৰ্ট কৰোঁতে সদায় আপোনালোকে এই বাম ভৰিত ক্লাছডাল দবাই ল'ব, কাৰণ কেতিয়া ক'ত গিয়েৰডাল লাগি থাকে পটককৈ আপুনি ধৰিব নোৱাৰিব, আৰু ডাইৰেক্ট আগলৈ গুচি যাব, তেতিয়া দুৰ্ঘটনা হোৱাৰ সম্ভাৱনা এটা থাকে। সেইটো কাৰণে কৈছোঁ আপোনালোকে ক্লাছডাল দবাই ল'ব সদায় ষ্টাৰ্ট দিওঁতে। ষ্টাৰ্ট কৰা, তো আপোনালোকে চাই যাওক সম্পূৰ্ণ ভিডিঅ'টো। এতিয়া ক্লাছডাল দবাই 1 নম্বৰ গিয়েৰ লগোৱা, লাহে লাহে ক্লাছডাল ই এক্সিলেটৰটো লাহে লাহে টাচ কৰিব, লাহে লাহে ক্লাছডাল এয়া দেখিছে, লাহে লাহে ক্লাছডাল ই এক্সিলেটৰটো লাহেকৈ অলপ দবাব লাগে, আগলৈ গৈ আছে আপোনালোকে দেখিবলৈ পাইছে।
লাহে লাহে আপনাদের প্রথমে যেটা গাড়ি শিখব প্রথম ফিল্ডলে আসব দে ফিল্ডল যেটা আপনার হাতটু প্রথম স্টেয়িং হাতটু যেটা আপনার ঠিক হয়ে যাব তারপর রাস্তালে যাব এটা আপনাদের দেখলে পাইছে লাহে লাহে আমি আহি আছো মনোজ শইকীয়াই চলাই আছে গাড়ি দুই নম্বর লগা ক্লাচডাল ধরি ধরে লোক লাগবে দুই নম্বর লগাও দুই নম্বর লগাই দিয়া চলছে নিউট্রেল লাগিয়েছে নিউট্রেল নিউট্রেল এক নম্বর লগাও ফার্স্ট এক নম্বর এক নম্বর এক নম্বর গাড়ি রানিংত থাকতে আপনাদের গিয়ার চেঞ্জ করব তেতিয়াহে গিয়ার চেঞ্জ হব নহলে গাড়িখন রয়ে যাব এটা সময় আগলে দি পেলায় দুই নম্বর গিয়ে লগাবা দুই নম্বর গিয়ে লগাওয়া গাড়ি রানিংত থাকবে কিন্তু গিয়ার চেঞ্জ করতে ক্লাচডাল দবাই লো দুই নম্বর লগাই দুই নম্বর লাগি গেল লাহে লাহে আগলে দিয়া লাহে লাহে এয়া ইফালে দেখবলে পাইছে আসাম ফরেস্টর কারণে রানিং করে আছে এতিয়া বাজিছে বারোটা বারোটা বজাত রানিং করে আছে লোক ছিলবিলাকে তো দেখছে আপনাদের লাহে লাহে রানিং হয়ে গাড়ি রানিংত গিয়ে আছে টার্ন লওয়া লাহেকে এই আপনার পাওয়ার স্টেয়িং নয় হাইড্রলিক স্টেয়িং হয় সেই কারণে অল্প টার্ন লোতে অল্প দিগদার হয় পাওয়ার স্টেয়িং তো ডাইরেক্ট আপনার টার্ন লোব পায় এটা এতিয়া আহিব রখুয়াটো রখুয়াটো আপনাদের ডাইরেক্ট ক্লাচডাল দবাই এক্সিলেটর বা ভরি দি লাহেকে ব্রেকডাল টাচ করব তুমি রখাই দিয়া লাহেকে ক্লাচডাল ধোয়া গোটেই ক্লাচডাল দবা দবাই দিয়া গোটেই ক্লাচডাল দবা লাহেকে ব্রেকডাল ধোয়া এটা নিউট্রেল করে দিয়া নিউট্রেল কোয়া গাড়ি রয়ে গেল এটা হ্যান্ডব্যাগ উপলে উঠাব লাগবে হ্যান্ডব্যাগ উপলে উঠি গেল এই হ্যান্ডব্যাগডাল উঠার পিছতে আপনাদের গাড়ি স্টার্ট বন্ধ করে দিয়ক এতিয়া কেনেকে গাড়ি আগলে গেল আপনাদের দেখবলে পালে এতিয়া আমি আপনাদের দেখাম গাড়ি কেনেকে পিছলে দিয়ে রিভার্স অর্থাৎ এই রিভার্স কেনেকে রিভার্স লয় সেটা এতিয়া বর্তমান শিকাম স্টার্ট করা রিভার্স লোতে এটা কথা এইখন আয়না দেখিছে লেফট সাইডও আয়না রাইট সাইডও গ্লাস আর এইখন বহুত ইম্পর্টেন্ট এইকটা বস্তু ভালকে জানি লোক লাগব ভালকে চকু তিনটাতে থাকি আপনাদের রিভার্স করব পাব তো এটা রিভার্স গিয়ে লগা নিউটেলত আছে পিছলে রিভার্স লাগি গেছে লাহে লাহে আগলে নিউটে যে ক্লাচডাল এড়বলিয়া হয়েছে তেনেকেই লাহে লাহে এৰিব লাগিব লাহে লাহে এতিয়া ডাইৰেক্ট এক্সিলেটৰটো দবাই নিদিবা লাহে লাহে অকল ক্লাচডালে আহ লাহে লাহে ক্লাচডালে আহ লাহে 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 ক্লাচডালে এই তুমি পাহৰিলাই হেণ্ডবেগ তললৈ নমোৱাই নাই লাহে লাহে নিবা লাহে লাহে এক্সিলেটর নদ পাবা লাহে লাহে অঁ হৈছে গাড়ি পিছলৈ গৈ আছে আপোনালোকে দেখিবলৈ পাইছে গাইজ আপনাদের দেখিলে কেনেকে গাড়ি আপনার ফার্স্ট গিয়ার চেঞ্জ করা হয় কেনেকে স্টার্ট দি ফার্স্ট আগলে নিয়া হয় গিয়ার চেঞ্জ কেনেকে করা হয় ক্লাচডাল ফার্স্ট দবাই লোক লাগবে আপনাদের গিয়ারটা চেঞ্জ করবলে হলে আর যেটা দুই নম্বর বা তিন নম্বর গিয়ে লগাব তেতিয়া আপনি গাড়ি রানিংত গিয়ে থাকবে লাগবে যদি রানিংত গাড়ি গিয়ে থাকে আপনি রখাই পেলে গিয়ার চেঞ্জ করে দুই নম্বর লগাই বা তিন নম্বর লগাই তেতিয়া আপনাদের গাড়ি রয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তো সেই কারণে আপনাদের যেটা গাড়ি রানিংত থাকে তেতিয়াই আপনাদের দুই নম্বর বা তিন নম্বর গিয়ে লগাব লাগবে তেনেকে রিভার্স করাটা বারো রখাই পেলে করলে একো প্রবলেম নাই কিন্তু যেটা আপনাদের দুই নম্বর তিন নম্বর লগাব তেতিয়া গাড়ি একদম রানিংত থাকবে এক্সিলেটর পর লাহে এক্সিলেটরটা লাহে লাহে দবাব লাগবে বেশিকেও দবাব নালাগে লাহে লাহে দবাব লাগে দবাই আপনাদের দুই বা তিন নম্বর লগাব লাগবে তো আপনাদের গোটেই ভিডিওটা যদি চাইছে তেতিয়াহলে অলপ হলেও এটা ধারণা পাব পাইছে আর আপনাদের কেতিয়াও রাস্তাত ফার্স্ট মানে রোডত গাড়ি নচলাব নিশিকিব এনেকুৱা ফিল্ড দেখিবলৈ পাইছে।
এখন এখন স্কুল ফিল্ড এনেকা ফিল্ডলে লৈ আহিব আৰু তাত আপোনালোকে ফার্স্টতে স্টিং ডাল কেনেকে কন্ট্রোল কৰিব লাগে সেটো প্ৰথমে শিকিব তাৰ পিছতে আপোনালোকে ৰাস্তালে উলি আনিব ই এতিয়া লাগে ৰাস্তালে উলি আনিয়া নাই ইয়াক ফার্স্ট আমি ফিল্ডলে আহিছো আজি দুদিন হৈছে কালি আৰু আজি আপোনালোকে প্ৰথম ভিডিওটো যদি এনেকে এই ভিডিওটো যদি আপোনালোকে সম্পূৰ্ণকৈ চাই লয় তেতিয়া আপোনালোকে অলপ ইজি পাব শিকিবলৈ তাত বস্তুবিলাক যেতিয়া আপোনালোকে ইয়াত বেচিকটো জানি ল'ব তাত আপোনালোকে নিজৰ ভৰি আৰু হাতৰ কণ্ট্ৰলত আৰামত চলাব পাৰিব তো আজিলৈ ভিডিঅ'টো ইমানেই যদি ভিডিঅ'টো ভাল পায় তেনেহ'লে লাইক কৰিব যদি নতুনকৈ কোনোবাই শিকিব বিচাৰিছে বন্ধু বান্ধৱীলৈ তেতিয়া শ্বেয়াৰ কৰি দিব তো আজিলৈ ইমানতে বিদায় বাই বাই টাটা আৰু চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব থেংক ইউ